1-2-3-0-7 যোধপুর এক্সপ্রেস জানি আজকে শুরু হলো আমাদের থেকে আমাদের জানি প্রথম ঢাকা নাম্য শুরু ঢাকা আমাদের তাজমহল রেডফোর্ট দেখে সেখান থেকে আমরা দিল দিল্লি দিল্লি থেকে আমরা দুদিন সেখানে লালকেল্লা থেকে শুরু করে কুতুব মিনার ইন্ডিয়া সব কিছু দেখে সেখান থেকে আমরা যাব দিল্লি থেকে কালকা কালকা থেকে শিবালিক এক্সপ্রেস সেখান থেকে সিমলা সিমলাতে আমাদের দুদিন স্টে সেখান থেকে সমস্ত সিমলার যত দেখার জায়গা আছে সব দেখব সেখান থেকে যাব আমরা মানালি মানালি হয়ে রোটার ক্লাস আমাদের টার্গেট হয়েছে আরও যা দর্শক স্থান দেখে আমরা মানালিতে যাইনি আমরা ফিরব মানালি থেকে নেমে এসে আমরা চণ্ডীগড় থেকে সুন্দর এবং আমার হাওড়া 24 তারিখ সকালে দীর্ঘ 12 দিনের যাত্রা পথ আপনাদের সঙ্গে আমি আছি অপূর্ব ঘোষ আর থাকছে এই 12 দিনের যাত্রা পথের বিভিন্ন জায়গা আর সুবিধা অসুবিধা আর থাকছে বিভিন্ন হোটেল তার ডিটেলস এবং ভালো লাগা অনেক অনেক ভালো লাগা সঙ্গে থাকুন ইউনিক অ্যাডভেঞ্চার আর আমি হাওড়া থেকে আগ্রা দিল্লি হয়ে সিমলা মানালি ট্রিপের সহযাত্রী তপন রিয়া নবেন্দু আমার বউ সিজা অভিক রূপায়ণ সঙ্গে আছে তনু আমাদের 9 জনের টিম এটা আমাদের কোচ সিট নম্বর আমাদের এখান থেকে 18 থেকে 24 পর্যন্ত 8টা সিট আছে এখানে এখন দাঁড়িয়ে আছি আগ্রা স্টেশনে আগ্রা ফোর্ট স্টেশন আমাদের সাতপুরি এখন দাঁড়িয়েছি আগ্রা ফোর্ট স্টেশন এখান থেকে আমরা যাবো হোটেল তাহলে আমাদের প্রথমদিন যে যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে আমাদের আগ্রা এখানে নামলাম এবার আমাদের প্রথম ডেস্টিনেশন থেকে আমরা এগোবো এখন যাবো হোটেলের দিকে সামনেই রয়েছে আগ্রা ফোর্টের স্টেশনের গেট পুরো স্টেশনটা দেখে নিন নেমে সামনের গেট দিয়ে এখান থেকে বেরোবো সামনেই তাজমহলের ছবি রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়েই দিয়ে সামনেই রয়েছে এটিএম আর গেট থেকে আপনি বেরোলে লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে সারি সারি অটো ট্যাক্সি এখান থেকে অনায়াসে বুকিং করতে পারবেন কোনো টেনশন নেই যে কোনো হোটেলে যাওয়ার জন্য এখানে লাইন দিয়ে অটো বা টোটো দাঁড়িয়ে আছে দু পাশেই দেখুন আমরা এখান থেকে উঠবো এখন অটোতে আমাদের হোটেলে যাওয়ার জন্য হোটেল দ্য তাজ রেসিডেন্সি এখানেই আমরা রয়েছি কাল রাত্রির 8টার সময় আমরা ঢুকেছি আর পাশে রয়েছে সান হোটেল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল দ্য তাজ রেসিডেন্সি এখন বাজে সকাল 7:50 আমি দাঁড়িয়ে রয়েছি তাজমহল গেটের সামনে আমাদের হোটেল তাজ রেসিডেন্সি সেখান থেকে বেরিয়ে অটো করে চলে এলাম এখন পাক্কা আছে 7:50 আমরা ঢুকবো তাজমহলে এটা প্রবেশ পথ কিন্তু প্রবেশ পথে ঢুকতে হবে সামনে যে গেট আছে ওই গেট দিয়ে ঘুরে এপাশে ঢুকতে হবে তাহলে আমরা এখন ঢুকবো তাজমহল সামনেই রয়েছে ওয়েলকাম টু তাজমহল ওয়েস্ট গেট এন্ট্রি এখান থেকেই প্রবেশ করতে হবে কিন্তু সিকিউরিটি এখন ক্যামেরা অফ করতে হবে এটা হচ্ছে ঢোকার মূল প্রবেশ পথ আমরা এখন এখান থেকে ঢুকবো ভেরিফিকেশন হয়ে গেল তাজমহলের প্রবেশ পথ দেখুন সূর্য উঠেছে আর আমরা অনেক লোকের সঙ্গে আমরা ঢুকে চললাম তাজমহলের দিকে অবশেষে প্রবেশ করলাম তাজমহলের ভেতরে এই তাজমহল যেটি তৈরি হয়েছিল মোগল সম্রাট শাহজাহানের হাতে যার রাজত্বকাল ছিল 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ প্রায় 30 বছর তিনি রাজত্ব করেছিলেন এই ভারতবর্ষে শাহজাহানের প্রিয় বেগম ছিলেন মুমতাজ যার স্মৃতির উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন মুমতাজ মহল যেটি এখন বর্তমান তাজমহল নামে পরিচিত এই তাজমহল তৈরির সূচনা হয়েছিল 1631 খ্রিস্টাব্দে 42 একর জমির ওপরে যমুনা নদীর তীরে তৈরি হয়েছিল এই তাজমহল তাজমহলের উচ্চতা প্রায় 240 ফিট
এবং এই তাজমহল তৈরির কাজ শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। প্রায় 22,000 শ্রমিক 22 বছর ধরে তাজমহল তৈরির কাজ সম্পন্ন করেছিলেন সুচারুরূপে। তাজমহল তৈরির প্রধান কারিগর ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি। পৃথিবীর অন্যতম বিস্ময় তাজমহলের সামনে সকালের মিঠে রোদ তাজমহলের উপরে পড়েছে, সাদা তাজমহল, তার শেষ শুভ্র রং আরো যেন ভীষণভাবে চোখের সামনে। মূল প্রবেশ পথ পেছনে ফেলে এলাম, আমার সঙ্গীরা সব আসছে, সবাই একটু হাত নাড়ো, তাজমহল। এখন রয়েছি অবাক বিস্ময় তাজমহল। আমাদের ভারতবর্ষের নয়, শুধুমাত্র ভারতবর্ষের বাইরে বহু মানুষের কাছে আকাঙ্ক্ষিত এই তাজমহলকে একবার দেখবার তো খুব। আমি খুব লাকি যে লাস্ট বাইক ট্রিপে আমি এখানে তাজমহল ঘুরে গেছি লাস্ট আগস্ট মাসে, আবার মানে ওটা 2023 আগস্ট, এখন আমি দাঁড়িয়ে আছি 2024 মার্চ মাসের আজকে 14 তারিখ। তা মার্চ মাসের 14 তারিখ আমার সামনে রয়েছে পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য তাজমহল, তার সামনে দাঁড়িয়ে আছি আর আপনাদের সামনে তুলে ধরেছি। অবাক বিস্ময় তাজমহল আপনাদের সামনে রয়েছে, আপনারাও সঙ্গে থাকুন। ওখান থেকে উঠতে হবে তাজমহলের মূল চাতালে, টিকিট করতে হবে পার হেড 200 টাকা। এই টিকিট নিলেই তবে তাজমহলের ভেতরে প্রবেশ করা যাবে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, এখানে 15 বছরের নিচে ভারতীয় আমাদের যে শিশুরা আছে তাদের জন্য কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। সবাই পায়ের জুতোর উপর কভার লাগিয়ে আমরা হাঁটছি। তাজমহলে প্রবেশ করতে হলে এমনই শু কভার লাগাতে হবে। আমার ছেলে মেয়ে বউ সব তাজমহলে প্রবেশ করার পথ ধরে এগোচ্ছে। তাজমহলের মূল বেসে ওঠার প্রবেশ পথ, চলো ঢুকছি এখন তাজমহলের মূল বেসে, অনেকটাই উঁচু। এখন রয়েছি আমি একদম তাজমহলের সামনের দিকে, সম্পূর্ণ তাজমহল এরিয়া, অসংখ্য টুরিস্ট পৌঁছে গেছে সকালে। একদম নিচে তাজমহলের মূল যে সামনে সেখানে দেখুন পাথর কেটে পাথরের উপর করা নকশা। তাজমহলের গম্বুজের একদম নিচ থেকে ধাপে ধাপে উঠে গিয়েছে একদম উপরে। অবাক বিস্ময় তাজমহলের একদম কাছে ছোট ছোট পাথর কেটে নকশা হয়েছে, এগুলো কি ভীষণ সূক্ষ্ম কারুকাজ। এখানে নিদর্শন বোঝাই যাচ্ছে, এখানে একটা পাথর খুলে বেরিয়ে এসছে যে পাথর কেটেই এমনভাবে সুন্দর নকশা করা হয়েছে। একই রকম হবে পাথর কেটেই সমস্ত নকশাগুলো এখানে তোলা হয়েছে। তাজমহল দেখে এই পথ দিয়েই বেরিয়ে এলাম এখান থেকে, আবার বাইরে বেরিয়ে এসেই আবার তাজমহলের যে বেশ সেই বেশে ফিরে এলাম, যেখান থেকে সামনেই রয়েছে এক যমুনা নদী। তাজমহলের ওপরের বেসের ওপর থেকে যমুনা নদী নিচ থেকে বয়ে চলেছে। দূরে রয়েছে আগ্রা ফোর্ট। যমুনা নদীর তীরে প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল। গিরিজাবন নামতে শুরু করলাম, এই পথ ধরেই নামতে হবে। পাশের যে সৌধগুলি সেগুলো লাল বেলে পাথরের তৈরি, এগুলো কোনো অংশে সৌন্দর্য কারুকার্যে কম নয়। দেখুন এখানেও বেলে পাথর, লাল বেলে পাথর, তার মধ্যে মার্বেলের কাজ, শিল্পীরা কি অসাধারণভাবে সেগুলো ফুটিয়ে তুলেছে। লাল বেলে পাথরের উপরে নকশা করা
ভীষণ ভিতরগুলো ভীষণ সুন্দরভাবে তৈরি, একের পর এক বড় বড় দরওয়াজা। পৃথিবীর অন্যতম আশ্চর্য, অনেকক্ষণ সময় সেখানে কাটিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশন। এখান থেকে আমরা বেরিয়ে প্রায় 2.5 কিলোমিটার পথ গিয়ে পৌঁছে যাব আগ্রা ফোর্ট, যেখানে মোগল শাসকেরা শাহজাহানের সময় পর্যন্ত সেখান থেকে সারা ভারতবর্ষে তাদের রাজত্ব চালিয়ে গেছে, শাসন করেছে গোটা ভারতবর্ষ। সেই আগ্রা ফোর্ট, যেখানে প্রতি পদে প্রতিটা ইটে প্রতিটা পাথরে রয়েছে মোগল সম্রাটদের চিহ্ন।